আজকে হোয়াটসঅ্যাপের যে সেটিংটা আপনি দেখবেন এটা কিন্তু খুব বেশি ভ্যালু রয়েছে এই সেটিংটার, কারণ এর থেকে আপনি দারুণ সুবিধা পেতে পারেন এবং আপনার সময়ে সময়ে খুব বেশি কাজে লাগে। এই ভ্যালু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি দুটো অপশান দেখতে পাবেন, দুটো সুবিধা দেখতে পাবেন। তো চলুন শুরু করি। তো আপনি যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করেন, ওপেন করার পর এখানে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে আসেন, আসার পর সেটিংয়ে আসেন, আসার পর এখানে প্রাইভেসিতে যান, দেখতে পান রিড রিসিপ্ট এইটা বাই ডিফল্ট অন থাকে। এবং এটা যদি অন থাকে তাহলে কি হয়, নর্মালি যদি কেউ ধরুন কেউ আপনাকে কোনো একটা SMS পাঠালো, কিছু একটা পাঠালো, পাঠানো হয়ে গেল, এবার আপনি যখনই তার SMSটা এই দেখে নিলেন এখানে দুটো ব্লু টিক উঠলো, এবং এটা নর্মালি আমরা সবাই জানি। তাহলে আপনি যদি প্রথম সেটিং আপনি হয়তো জানেন সেটা হচ্ছে আপনি যদি এটা বন্ধ করতে চান, অর্থাৎ আপনি তার যে মেসেজ সেটা তো অবশ্যই দেখে নেবেন কিন্তু সেই মুহূর্তে হয়তো আপনি তার উত্তরটা দিতে পাচ্ছেন না এবং সেক্ষেত্রে তার একটু খারাপ লাগবে। তো সেই খারাপ লাগা যাতে না থাকে সেজন্য ওই অপশানটা অর্থাৎ প্রাইভেসিতে এসে এটাকে অফ করে দিয়ে রাখুন। অফ করলে কী হবে, সে যদি কোনো মেসেজ পাঠায় এবং সেই মেসেজটা যদি আপনি দেখেও থাকেন এখানে দেখুন কোনো রকম ব্লুটিক উঠবে না। এটা গেল প্রথম সুবিধা। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং যার জন্যই হয়তো এই ভিডিওটা আমি বানাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে দেখুন, ধরুন অনেকেই স্ট্যাটাস দিয়ে থাকে, তাই তো? স্ট্যাটাস যখনই সে দেয় এখানে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে যখন কেউ সেই স্ট্যাটাসটা দেখে নেয় অবভিয়াসলি এখানে কাউন্টিং হয়, অর্থাৎ এখানে আপনি গেলেন, গিয়ে তার স্ট্যাটাসটা দেখলেন, দেখা যদি হয়ে গেল অর্থাৎ এখানে কাউন্টিং শুরু হয়ে গেল, তাই তো? আমি এখান থেকে বেরিয়ে আসি, এখানে দেখুন যখন স্ট্যাটাসে আসলাম এসে এখানে থ্রি ডট পয়েন্টে গেলাম, এখানে দেখুন জিরো রয়েছে। কেন জিরো রয়েছে, কারণ আমি এই জায়গাটায় এটাকে অফ করে দিয়ে রেখেছি, প্রাইভেসির এখানে এসে এটাকে অফ করে দিয়ে রেখেছি। অর্থাৎ সেকেন্ড সুবিধা হচ্ছে যদি আপনি রেড রিসিপ্ট এটাকে অফ রাখেন তাহলে আপনি যদি কারোর স্ট্যাটাস দেখেন তাহলে সেখানে কিন্তু কাউন্টিং হবে না, অর্থাৎ আপনি যদি না চান যে কেউ জানুক যে আপনি তার স্ট্যাটাস দেখেছেন তাহলে রেড রিসিপ্ট এটাকে অফ করে রাখুন।